স্মার্ট বাজারে ভালো অফার চলছে, হলদিরাম ভুজিয়া যেটা আমরা খাই সেটাতে বাই ওয়ান গেট ওয়ান, বাই টু গেট ওয়ান। আনইনটেনশনালি ডিলিটেড হয়ে যাওয়ার জন্য আমি রিকভার করার প্রচুর ট্রাই করলাম, বুঝলে তো, কিন্তু কোনো মতেই রিকভার করতে পারছি না। তো যাই হোক, কিছু কিছু মোমেন্টস দেখাতে পারছি না, তার জন্য আই এম এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড তার সঙ্গে আই এম ভেরি সরি অ্যাজ ওয়েল। কিন্তু কি করব, দিস ইজ দ্য ওয়ে ইট ইজ, এরকমই হয় অনেক সময়, বাট এখন অবধি আমাদের হয়নি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। যাই হোক, তো কিছু কিছু জিনিস, কিছু হাইলাইটস আমরা দিয়ে দিই। তো আজকে যেমন সকালবেলাতে আমরা কি খেয়েছিলাম, না খেয়েছিলাম একটা স্পেশাল ব্রেকফাস্ট ছিল, যেটা হচ্ছে লুচি, তার সঙ্গে হচ্ছে কি গো আলুর দম ছিল, তাই না? লুচি, আলুর দম, নলেন গুড়ের রসগোল্লা। তো এটা দিয়ে একটা সুন্দর শুরুয়াত করেছিলাম সকালবেলাটা, বেশ ফ্রেশ মর্নিং। তারপরে সারাদিনে মোটামুটি টুকটাক যা যা কাজকর্ম ছিল করে নেওয়ার পরে আমরা দুপুরবেলায় হচ্ছে আমাদের যেমন নিউ ইয়ার স্পেশাল লাঞ্চও ছিল, তো নিউ ইয়ার স্পেশাল লাঞ্চে কি ছিল, নাম ছিল মাটন। অনেক দিন ধরে ও বলছিল চলো মাটন খাই, মাটন খাই, তো দুজনে মিলে বললাম যে ঠিক আছে চলো আজকে তাহলে মাটন হোক। তো মাটন হয়েছিল, ওটাও দেখাতে পারছি না, তো আই এম ভেরি সরি অ্যান্ড আরেকবার আমি অ্যাপোলোজাইজ করছি সবার কাছেই। যাই হোক, তো মাটন ছিল, তার সঙ্গে ভাজা ভুজি, একটা সবজি, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, অনেক কিছু দিয়ে সুন্দর একটা মানে লাঞ্চের ব্যবস্থা ছিল, করলাম। তারপরে করে আমরা একটু পরে হচ্ছে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে মুভির জন্য। তো মুভির জন্য কোথায় আমরা যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাকে বলছি। তো আমরা গেছিলাম কালকে মানে মুভি দেখার জন্য মেনলি কার্নিভাল সিনেমাস। তো কার্নিভাল সিনেমাস হচ্ছে সল্ট লেকে আছে, আমরা নর্মালি এতেও পেয়েছিলাম মুভি টিকিটস, বাট প্রবলেমটা হচ্ছিল যে টাইমিংটা খুব ম্যাচ করছিল না, টাইমিংটা এত মানে কি বলবো, ইটস কাইন্ড অফ অড অড টাইমিং আসছিল বলে টাইমিংটা ম্যাচ করাতে পারছিলাম না। আর যে মুভিটার জন্য আমরা যাচ্ছি সেটা হচ্ছে অ্যাভেটার। অ্যাভেটার হচ্ছে থ্রি আওয়ার্স ফিফটিন মিনিটসের মুভি, তো এটা লং মুভি জেমস ক্যামেরুনের। জেমস ক্যামেরুনকে অনেকেই তোমরা চেনো, হি ইজ এ প্রোফাউন্ড ডিরেক্টর, মানে আর ওয়েল এস্টাবলিশড এই কাইন্ড অফ সায়েন্স ফিকশন মুভিজের জন্য। তো এটাতে গেলাম, তারপরে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমরা দেখতে থাকো ব্লগে। তো উইদাউট এনি ফার্দার এডু আজকের ব্লগটা স্টার্ট করলাম, চলো দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো, সবাইকে সাবস্ক্রাইব করাতে থাকো, সবার কাছে পৌঁছে দাও আমাদেরকে, যাতে করে সবাই আমাদেরকে চেনে জানে, নতুন বছর দিয়ে যেন আমরা নতুনভাবে সবার কাছে পৌঁছে যাই। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। তো আমরা ফাইনালি কার্নিভাল সিনেমাসে চলে এসেছি, অনেকটা লেট হয়ে গেছিলো, তো এখন আমি টিকিটটা খুঁজতে খুঁজতে টিকিটটাও খুঁজে পাচ্ছিলাম না বেসিক্যালি, প্রথমে ওকেও পাঠাতে আমি ভুলে গেছিলাম টিকিটটা। তো চলো তাড়াতাড়ি টিকিটটা নিয়ে ওপরে আগে যাই, নিয়ে মুভি হলে ঢুকিয়ে দিই, এরপরে দেখাতে পারবো না কিছু। তো যাই হোক, দেখো আমরা এখন স্মার্ট বাজারের অফার চলছে, হ্যাঁ স্মার্ট বাজারে। এটা আসলে এখন আগে কি ছিল গো, এটা বিগ বাজার ছিল না, এটা বিগ বাজারটা এখন রিলায়েন্স নিয়ে নিয়েছে, তো রিলায়েন্স এর স্মার্ট বাজার হয়ে গেছে এটা। তাহলে আর বাইরে নিয়ে কি দরকার, সেটাই বললাম যে তাহলে বাইরে কেনার কি মানে, যাবে নাকি, চলো একবার দেখা যাক নাকি। বাজারে ভালো অফার চলছে, হলদিরাম ভুজিয়া যেটা আমরা খাই সেটাতে বাই ওয়ান গেট ওয়ান, তারপরে এখানে মুখরোচকে দেখো 25% অফ, এখানে বিকানেরের খাট্টা মিঠাতে বাই ওয়ান গেট ওয়ান, তো ইটস নাইস অফার। আমি তো কোথাও মুখরোচকে চানাচুরে অফ পাই না, সেখানে এখানে মুখরোচকে চানাচুরে 25% অফ, এইখানেও প্রভুজিতেও বাই ওয়ান গেট ওয়ান, টকঝাল মিষ্টি, ডেয়ারি মিল্কেও ভালো অফার, বাই টু গেট ওয়ান, আই থিঙ্ক অফার ইজ গোয়িং ফাইন, ভেরি নাইস। না না
এত আমাদের ডেটস খাওয়া হয়? যেহেতু কোনো প্ল্যান ছিল না, মানে এখানে আসার, আমি তো জানতামই না যে বিগ বাজারটা এখানে রিলায়েন্সের স্মার্ট বাজার হয়ে গেছে। তো সেই কারণের জন্য ও এখন গেল, আমরা ব্যাগের ভেতরে একটা ব্যাগ নিয়ে এসেছি, তো সেই ব্যাগটা বার করে নিয়ে আসতে গেল। এমনকি আর বেকার তো ব্যাগ নেওয়ার কোনো মানে হয় না, বিকজ উই হ্যাভ অলরেডি বট আ ব্যাগ। কত চলে এসো এদিকে, ওখানে বডি লোশনও অফ চলছে, ভালোই অফ চলছে। আমার তো সব থেকে বেশি ভালো লাগলো এই চকলেটসের অফটা। গুঁড়ো দুইটা ভেজিটেবল ফ্রুটস এর সেকশন, এখানে এডিবল অয়েল, মাস্টার্ড অয়েল এইসবের, পুরো ভেজিটেবলস। তো এটা পুরো ব্যাগস, ট্রলি, সব কিছুর সেকশন। আমি ওকে আরও নিয়ে এলাম, ওর একটা তোমরা দেখলেই ডেকাথলন নিয়ে গেছিলাম। তো ব্যাগটা ঠিকঠাক ভালো লাগছিল না, দামটা ওভার প্রাইস হয়ে গেছে। তো সেই কারণের জন্য একবার যদি ওর ব্যাগ পছন্দ হয় একবার দেখে নিক। প্রচণ্ড ঠান্ডা বলো, চলো তাতেই বেরোই। এবার ভালোই ছিল বাজারটা, না খুব ভালো ছিল। তো এখন আমরা চলে এসেছি সল্ট লেক সেক্টর 5 এ। তো সেক্টর 5 এর এটা, ও মাই গড, এসো করিম সে এসে গেছে, করিম সে আমরা এসেছি। চলো দেখা যাক কখন আমরা পাই। ও ইয়ে তো ভিড় তো ভালোই আছে। যেহেতু আমরা দুজন, তো সেই কারণের জন্য যারা চারজন তাদের সিট তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর আমরা তো বসে আছি, তো বসেই আছি। তো এখানে আমাকে যদি শেয়ারিং টেবিলও বলতো, আমি আজকে বলে যে আমাকে বাড়ি, প্রায় 10টা এখন বাজে, এখনও তো জাস্ট এসে জাস্ট বসেছি। ভেতরে অতটাও ক্রাউড কি সেরকমভাবে নেই। হ্যাঁ, তো তোমাদেরকে ভেতরটা পুরোই দেখিয়ে দিই। এটাতে আমরা নিচে গ্রাউন্ড ফ্লোরে, এটা ফার্স্ট ফ্লোরও আছে। তো ফাইনালি এবার তাতেই খাওয়া স্টার্ট করি, এখন বাজছে 10:30 রীতিমতো। এবার তো ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট হলো, 10:30 বাজছে, এবারে বেরিয়ে যাচ্ছে। চলো তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া যাক, প্রচুর লেট হলো, যেহেতু তো অনেকক্ষণ টাইম লাগবে এখান থেকে। তো চলো বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তারপরে ফাইনালি বেরোলাম, তো অনেকটাই রাত হয়ে গেছিলো, মোটামুটি 11:30 বাজছিল। তো এরপরে আমরা বাড়ি চলে যাব, আর বেশি ওয়েট করব না, অনেকক্ষণই হলো। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট, অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, অ্যান্ড বেল আইকনটা প্লিজ প্রেস করো, যাতে করে সব নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এবং যদি আশা করি ভালো লেগে থাকে তাহলে আবার বলছি। চলো টাটা, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই, টাটা।